আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি আমাদের সবার প্রিয় আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এই ভিডিওতে ঘরে বসেই আমরা আমাদের প্রিয় স্কুলটি ঘুরে ঘুরে দেখতে পারব। দীর্ঘ 8 মাস পর মুখরিত হয়ে উঠেছে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুলের আঙিনা অভিভাবক ও ছাত্রীদের পদচারণায়। যদিও করোনা থেকে ছাত্রীদের নিরাপদ রাখতে সরকার ও স্কুল থেকে বারবার নির্দেশ দেওয়া হয়েছিল যে কোনো ছাত্রী যেন স্কুলে না আসে, তবুও কেউ কেউ স্কুলের প্রতি ভালোবাসার টানে অভিভাবকের সাথে উপস্থিত হয়েছে। কারণ আজকে ছিল প্রথম অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার দিন। এখন আমরা দেখছি আমাদের স্কুলের নতুন বিল্ডিং। স্কুল বন্ধ হওয়ার আগে আমরা দেখেছি এই বিল্ডিং এর নির্মাণ কাজ শুরু হতে। আজ আমাদের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের কাঙ্ক্ষিত নতুন স্কুল বিল্ডিং। এটি স্কুলের নোটিশ বোর্ড। এখানে বেতন জমা দেওয়ার সম্পর্কে একটি নোটিশ দেওয়া আছে। আমাদের 15 থেকে 18 নভেম্বরের মধ্যে নিজ নিজ শ্রেণী অনুযায়ী নির্ধারিত বেতন জমা দিতে হবে স্কুলে এসে। এই যে আমাদের ক্যান্টিন। যখন স্কুল খোলা ছিল আমরা সকলেই টিফিন টাইমে টিফিন কেনার জন্য এই ক্যান্টিনেই ভিড় জমাতাম। এটি হলো আমাদের চিরচেনা সেই খেলার মাঠ। আমরা এই করোনাকালীন সময়ে বাসায় এই মাঠটিকে অনেক মনে করেছি। চলো একটু ঘুরে দেখা যাক।